ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর, পরের ম্যাচে পুরোপুরি ফিটফাট হয়ে ফিরছেন নেইমার। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে পায়ের গোড়ালিতে গুরুতর চোট পাওয়ার পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন কিনা এ বিষয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা-কল্পনা। এমনকি শোনা যাচ্ছিল বিশ্বকাপ থেকেই নাকি ছিটকে যেতে পারেন তিনি। তবে সব জল্পনা কাটিয়ে ট্রেনারদের করা তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন নেইমার, অর্থাৎ সুস্থ হয়ে উঠছেন তিনি। যদি নকআউট পর্বের ম্যাচে নামতে না পারে, তাহলে ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে উঠে, সেক্ষেত্রে সেই ম্যাচে নিশ্চিত পাওয়া যাবে তাকে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় কখনো একা একা দৌড়াচ্ছেন, আবার কখনো বড় একটি বল নিয়ে মাটিতে শুয়ে পড়ছেন, আবার অপর দিক থেকে অন্য একজন নেইমারকে বল দিচ্ছেন। সেই বলে যে পায়ে ইনজুরি, সে পা দিয়ে লাথি মারার চেষ্টা করছে। তবে মাঠে নেমে কবে নাগাদ অনুশীলন শুরু করবেন তার অপেক্ষায় ব্রাজিল ভক্তরা। নেইমারের জন্য ব্রাজিল সমর্থকদের প্রার্থনা, তিনি যেন দ্রুত এই ইনজুরি কাটিয়ে আবারও মাঠে নেমে এবারের বিশ্বকাপ ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারেন।